প্লাটিলেট হলো রক্তের কোষ যা রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। একজন সুস্থ মানুষের প্রতি 100 মিলিমিটার রক্তে প্লাটিলেটের মাত্রা 1.5 থেকে 4 লাখ থাকা উচিত। প্লাটিলেটের উপর নির্ভর করে মানুষের সুস্থ থাকা, আর তাই শরীরে প্লাটিলেটের অভাব হলে সহজে ক্লান্ত হয়ে যেতে পারেন আপনি, খুব সহজে আঘাত পাওয়ারও আশঙ্কা থাকে। নিয়মিত ভিটামিন B12 খেলে শরীরে প্লাটিলেটের পরিমাণ বাড়ে। যে কোনো আমিষ খাবারেই এই ভিটামিন B12 প্রচুর পরিমাণে থাকে। ডেঙ্গুর কারণে এই প্লাটিলেটের মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তনের মাধ্যমে এই প্লাটিলেটের মাত্রা আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। রক্তে কমে যাওয়া প্লাটিলেটের পরিমাণ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছু খাবারের বিশেষ ভূমিকা রয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম খুব গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব প্লাটিলেট বাড়াতে কী কী খাওয়া উচিত সে বিষয়ে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন, আর যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে উপকৃত করবেন। প্রথমত পেঁপে এবং পেঁপের পাতা। মালয়েশিয়া ভিত্তিক গবেষণায় একটি নিউজ বের হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর রক্তে কমে যাওয়া প্লাটিলেটের পরিমাণ দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। পাকা পেঁপের জুসও প্লাটিলেটের পরিমাণ বাড়াতে পারে। এজন্য কারো রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে তাকে প্রতিদিন তাজা পেঁপে পাতা বেটে রস বের করে 1 চামচ করে 2 বেলা খাওয়ানোর পাশাপাশি পাকা পেঁপের জুসও খেতে দিতে পারেন। এতে করে প্লাটিলেট অনেকটাই বাড়বে। মিষ্টি কুমড়া ও কুমড়ার বীজও দিতে পারেন। মিষ্টি কুমড়ায় রয়েছে রক্তে প্লাটিলেট তৈরির উপাদান ভিটামিন এ। রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়াতে তাই নিয়মিত মিষ্টি কুমড়া খেতে পারেন। মিষ্টি কুমড়ার বীজও রয়েছে প্লাটিলেট বৃদ্ধিকারী উপাদান, তাই ডেঙ্গু আক্রান্ত হওয়ার কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে তাকে নিয়মিত মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার বীজ খেতে দিন। পালং শাক ভিটামিন কে সমৃদ্ধ খাবার, প্লাটিলেট বাড়াতে সাহায্য করে, তাই ভিটামিন কে সমৃদ্ধ খাদ্য হিসেবে আপনি পালং শাককে বেছে নিতে পারেন। এতে ফোলেটও রয়েছে যা প্লাটিলেট এবং কোষের বৃদ্ধিতে সাহায্য করে, তাই ডেঙ্গু রোগীকে নিয়মিত পালং শাক খাওয়ান এবং এতে করে তার প্লাটিলেট বৃদ্ধি পাবে। লেবুর রস, লেবুর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়াতে খুবই সহায়ক। এছাড়া এতে থাকা ভিটামিন সি প্লাটিলেটকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করে, ভূমিকা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, তাই ডেঙ্গু রোগীকে লেবুর শরবত খাওয়ানো উচিত নিয়ম করে। আমলকি, আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ডেঙ্গু রোগীরা নিয়মিত আমলকি খেলে তাদের রক্তের প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পাবে, সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে এবং ডেঙ্গুর সাথে তাদের ফাইট করতে সুবিধা হবে। বিটরুটের রসও অনেক বেশি উপকারী। এই রস রেডিকেলের হাত থেকে রক্ষা করবে শরীরকে এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত প্লাটিলেট বৃদ্ধিতে সাহায্য করবে, তাই বিটরুটের রস খেতে পারেন নিয়মিত। অ্যালোভেরা কিংবা ঘৃতকুমারীর রসও প্লাটিলেট বাড়াতে ভালো উপকার। অ্যালোভেরায় রয়েছে রক্তকে বিশুদ্ধ করার ক্ষমতা। রক্তের যে কোনো জীবাণুর সংক্রমণ রোধ করতে অ্যালোভেরা দুর্দান্ত কাজ করে, তাই রক্তে প্লাটিলেটের পরিমাণ বাড়াতে ডেঙ্গু রোগীকে নিয়মিত অ্যালোভেরার জুস পান করাতে পারেন, কারণ জুসের কোনো বিকল্প নেই। ডালিম, অনেকের কাছে ডালিম ফলটি খুবই প্রিয়। ডালিমের রস রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে, কারণ এতে রয়েছে প্রচুর আয়রন। এছাড়া ডালিমের রসে থাকে ভিটামিন শরীরের দুর্বলতা দূর করতেও সাহায্য করে, তাই ডেঙ্গু রোগীকে প্রতিদিন 150 মিলিলিটার ডালিমের জুস খেতে দিন। এই অভ্যাস একটানা 7 দিন করুন, না হয় 2 সপ্তাহ করুন, রোগী খুব দ্রুত রিকভার করবে। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে এই খাবারগুলো খাওয়ালে তো তার প্লাটিলেট বৃদ্ধি পাবে, কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। ডেঙ্গু রোগীর হজম শক্তি অনেকাংশেই কমে যায় বলে বমিও পেট ব্যথা হতে পারে। রোগীর চোখরিতে অস্বাভাবিকতা সৃষ্টি হয়ে রক্তে অ্যাজিপিটির পরিমাণ বেড়ে যেতে পারে, তাই রোগীকে বাড়তি মশলা তেল চর্বিযুক্ত খাবার না খাওয়ানোই ভালো। তবে তার খাবারে পর্যাপ্ত আমিষ উপাদান থাকা জরুরি, এজন্য তাকে মাছ, মুরগি, দুধ, ডিম
এগুলো তৈরি বিভিন্ন ধরনের খাবার খেতে দিতে পারেন। তবে গরুর মাংস কিংবা খাসির মাংস বা এ জাতীয় খাবার তাকে একদমই দেয়া যাবে না। সো বন্ধুরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা রাখি ভিডিওটি আপনাকে অনেক বেশি উপকৃত করবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে আপনজনদেরকেও জানিয়ে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।